হ্যালো এভরি ওয়ান আমি রোমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে বিদ্যাসাগর শিশু নিকেতন মেদিনীপুর থেকে এখানে আপনার পোস্ট নেম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই জবের জন্য পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এটি হচ্ছে এর মেমো নম্বর এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে আট তিন দু তারিখে এখানে আপনাদের সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস তো প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সায়েন্স হাই স্কুলের জন্য তো হাই স্কুলের জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন হবে আপনাকে বিএসসি করা থাকতে হবে এবং বিএড কমপ্লিট করা থাকতে হবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি প্রাইমারি স্কুলের জন্য এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাকে বারো ক্লাস অথবা গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং আপনাকে ডিইএলইডি অথবা বিএড করা থাকতে হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তিনটি নেক্সট পোস্ট রয়েছে ল্যাফ অ্যাসিস্ট্যান্ট ইন হাই স্কুল এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাকে বারো ক্লাস পাস করতে হবে সায়েন্স নিয়ে এবং আপনার টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি এছাড়াও এখানে ডিজারেবল কন্ডিশন দেওয়া রয়েছে যেমন আপনাকে ইংলিশ বলতে জানতে হবে এছাড়াও আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিংয়ের আইসিএসসি অথবা সিবিএসসি স্কুলে এবং আপনার পড়াশোনা করা থাকতে হবে আইসিএসসি অথবা সিবিএসসি বোর্ড থেকে তবে এগুলো ডিজারেবল কন্ডিশন তাই এগুলো না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে প্রথমে আপনাকে নিজের একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে এবং তারপরে আপনাকে কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে সমস্ত ডকুমেন্টস আপনাকে জেরক্স করে নিতে হবে তো ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তারপরে আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট এবং বায়োডাটা আপনাকে একটি এনভেলপের মধ্যে ভরে নিতে হবে তারপর আপনাকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন রাঙামাটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর পিন নম্বর সেভেন টু ডবল ওয়ান জিরো টু অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানো অলরেডি শুরু হয়ে গেছে এবং পৌঁছে যাওয়ার লাস্ট ডেট হচ্ছে বাইশ দিন দু হাজার বাইশ তারিখ অ্যাপ্লিকেশন যে এনভ্লবের মধ্যে আপনারা পাঠাবেন সেই এনভ্লবের ওপরে আপনাকে লিখে দিতে হবে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা পোস্টের নাম অবশ্যই লিখে দেবেন তো পোস্ট নাম আপনারা এইভাবে লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ তারপরে আপনারা পোস্ট নেম লিখে দেবেন এবং তার নিচে আপনারা অ্যাড্রেসটা লিখে দেবেন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বিদ্যাসাগর শেষিনকেতন মেদিনীপুরের এর ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকেও নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের বায়োডাটাতে আপনাদের ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নম্বর লিখতে ভুলবেন না কারণ আপনাদের কন্ট্যাক্ট করা হবে আপনাদের ইমেল আইডির মাধ্যমে অথবা আপনাদের কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে আপনার কিভাবে সিলেকশান হবে কবে ইন্টারভিউ হবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ইমেল আইডির মাধ্যমে অথবা আপনার কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে এই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই